কি বলবো, আজকালকার পোলাপান এত অ্যাডভান্স, বিয়ে করার জন্য পরীক্ষায় ফেল করে। ও মা, টুরু লাগ। কিরে, তোরে এত খুশি খুশি লাগতেছে কেন? আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিছে। তাই নাকি? এ প্লাস পাইছো নাকি? না কাকা, আমি তো ফেল করছি। এ কথা তুই হেসে হেসে বলছিস, মানে কি? তোর কি কোনো লজ্জা শরম নাই? হাসবো না কেন কাকা বলেন, আমি তো আজকে মহা খুশি। কি পোলাপান রে বাপ, ফেল করছে তারপরও মহা খুশি, কেমনে তুই মহা খুশি? কারণ পাশের বাসার মিলিয়ায় ফেল করছে। মিলিয়ায় ফেল করলে তোর কি? আমার কি মানি? আমার অনেক সুবিধা হয়ে গেছে কাকা। মানি কি বুঝলাম না। মানি ওর বাবা বলেছিল ও ফেল করলে ওকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে। তো রিক্সাওয়ালার সাথে তোর সম্পর্ক কি? আমার বাবা বলেছিল ফেল করলে আমাকে রিক্সা কিনে দিবে, আর তখন তো আমি রিক্সাওয়ালা হয়ে যাইব, আর আমার সাথে মিলিয়ার বিয়েটাও হয়ে যাইব। কি বলবো কাকা, আমার লজ্জা করে। কি বলবো, আজকালকার পোলাপান এত অ্যাডভান্স, বিয়ে করার জন্য পরীক্ষায় ফেল করে। ঠিক আছে বাবা, তোমার ফিউচার প্ল্যানের জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। আরে মিলিয়া, কোথায় যাইতেছো? এই তো একটু সামনে যাইতেছি। কেন, কি হইছে? আমি তো আজকে অনেক খুশি। কেন, আপনি এত খুশি কেন? তোমার আর আমার মধ্যে আর কোনো বাধা রইল না। মানে? বুঝলাম না। মানে তোমার আর আমার বিয়ের মধ্যে আর কোনো বাধা রইল না। বাইরে ভাই, আমি এখনো বুঝিনি, একটু ক্লিয়ার করে বলেন। তোমার আব্বু তোমারে বলছিল তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমার রিক্সাওয়ালার সাথে বিয়ে দেব, আর তুমি তো এখন পরীক্ষায় ফেল করছো। আর আমার আব্বু বলছিল আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমার রিক্সা কিনে দিব, আর আমিও পরীক্ষায় ফেল করছি, তাহলে আমি রিক্সাওয়ালা হয়ে গেলাম আর তুমিও আমার বিয়ে করতে পারবা। ও মা, টুরু লাভ। কিন্তু মিস্টার ভাইয়া, আপনার জন্য একটা খারাপ খবর আছে। তুমি যেইটা বলবা সেটাই ভালো খবর, কোনো খারাপ খবর হতেই পারে না। আচ্ছা শুনেন আগে। আচ্ছা বলো। আমার বয়ফ্রেন্ড না রিক্সা চালায় বুঝছেন, আর ওর সাথে আমার বিয়ে হইব। মানে? মানে আমার বয়ফ্রেন্ড আগে থেকে জানতো আমি পরীক্ষা ফেল করব, তাই ও পড়ালেখা বাদ দিয়ে রিক্সা চালানো শুরু করে দিছে, আর ও এখন প্রতিষ্ঠিত রিক্সা চালক। হ্যাঁ,